নমস্কার বন্ধুরা, মেডিকেল দিদিতে স্বাগত জানাচ্ছি। আবারও এসছি সে ফেলে দেওয়া জিনিস নিয়ে। দেখুন, এটা একটা পলিথিন, এটা আমি জামা কাপড়ের সাথে ঢুকে গেছিলো বলে জামা কাপড়ের কালার লেগে লাল হয়ে গেছে। এরকম কাপড়ের পলিথিন আমাদের এখন সব সময়তে আসছে, মানে কাপড়ের ব্যাগ। এখন তো পলিথিন আসলে যত তাড়াতাড়ি পলিথিন যাবে ততই আমাদের মঙ্গল, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য মঙ্গল, অর্থাৎ এনভায়রনমেন্ট ভালো থাকার জন্য মঙ্গল, কারণ এগুলো মাটির সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। আরেকটা জিনিস আমি আগের ভিডিওতে চাপাতার ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে টিস্যু, এই টিস্যুগুলো কিন্তু শুকিয়ে গেলে এগুলো আমাদের আর কোনো কাজে লাগে না। তো ইউজ করতে পারলে আমাদের অনেকগুলো কাজেই লাগে, হয় এই টিস্যুগুলো ইউজ করুন বা এরকমের ব্যাগ ইউজ করুন। সাথে করোনার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে হ্যান্ড স্যানিটাইজারের একটা প্রচলন ঢুকে গেছে, যেটা আমাদের অনেকে 5 লিটারের জার কিনে রাখেন, মানে তেলের জার না কিনলেও চলবে, হ্যান্ড স্যানিটাইজারের জার না কিনলে চলবে না। তো হ্যান্ড স্যানিটাইজ করাটা সত্যিই জরুরি। তার আগেও, করোনা আসার আগেও কিন্তু হ্যান্ড স্যানিটাইজারের ইউজ হয়েছে, সেটা লিমিটেড পরিমাণ। বিশেষ করে আমাদের তো যারা ডক্টর তাদের তো মানে ইউজ করতেই হতো, পেশেন্টদের হাত দেখে হ্যান্ড স্যানিটাইজার আমরা ইউজ করেছি, আমরা বিভিন্ন ডক্টরের চেম্বারে দেখেছি, নিজে ডক্টর হওয়ার কারণে সেগুলো আমাকে ইউজ করতেই হতো। তাছাড়া আরেকটা জিনিস আমি করেছিলাম, বাচ্চা, আমার বাচ্চারা হওয়ার পরে সবসময় তাদেরকে হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাতটা ওয়াশ করে তবেই আমি ধরতাম, যাতে হাইজেনিক কন্ডিশনে থাকে। আগের দিনের লোকেরা কিন্তু আগুনে হাত শেখার একটা রাখতো, আতুর ঘরে দেখেছি ছোটোবেলায়, আমি আমার দিদাকে দেখেছি, আমার মামার ছেলে মেয়েরা হওয়ার সময়, একদম যখন আমি ছোটো ছিলাম মামার ছেলে মেয়েদের বড় করার সময়, তখন দেখতাম দিদা কাউকে আগুনে হাত না শেখে বাচ্চা ধরতে দিত না। তো এখন তো আমরা মডার্ন হয়েছি, সেই প্রচলনগুলো আমাদের নেই, কিন্তু স্যানিটাইজারের প্রচলনটা রয়েছে। বিশেষ করে 6 মাস অবধি, মানে মুখে ভাত না হওয়া পর্যন্ত আমরা বলি, বাচ্চারা ভীষণই সেন্সিটিভ থাকে, এত বেশি সেন্সিটিভ যে বাইরের কোনো লোক ধরলে তার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস চলে আসার সম্ভাবনা থাকে। ইভেন বাড়ির লোকেদেরও উচিত প্রপার হ্যান্ড স্যানিটাইজ করে তবে ধরা। তো সেটা তখন আমি ইউজ করতাম, কিন্তু তখন তো লাগতো ছোটো পরিমাণ জাস্ট ইউজের জন্য, কিন্তু এখন প্রচুর প্রচুর ইউজ হয়। এই স্যানিটাইজারটা আমার একদম মানে অনেক দিন হয়ে গেছে, এটার এই 1 বছর হয়ে গেছে, আর ইউজ হয় না। কিন্তু আমি সেই তো বলেছি কিপটে দিদি, ফেলবো না কোনো জিনিস, কে ফেলতে পারি না। তো সেটা দিয়ে কি কি করা যায় আমরা সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। ইলেকট্রিকের বোর্ড খুব বেশি যেন না জল থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন, জাস্ট কম, এই যে দেখুন ভিজলো, আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি, জাস্ট ভিজলো সেই পরিমাণ নিয়ে। এবার চলুন আমাদেরকে বিভিন্ন জিনিসের মধ্যে যেতে হবে। আমি আমার ঘরের এখানে একটা ইলেকট্রিক বোর্ড, সেই জায়গাগুলোতে এই সুইচটা অন রয়েছে, কারণ উপর নিচে দেখুন সুইচের এই জায়গাগুলোতেও ধুলো বালি জমে যায়, এগুলো সবসময় ক্লিন হয় এই প্রসেসে, সেই জন্য খুব বেশি নোংরা নেই। আমার বাথরুমের দরজার সামনেটা খুব নোংরা হয়ে গেছিলো, সেটা আগের দিন মানে পরিষ্কার ভিডিও করব করেও মানে নোংরাটা হয়ে গেছিলো, সেটাকে করা গেল না। দেখুন আপনারা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই ফাঁকে ফাঁকে টুথব্রাশ দিয়ে, যদি আপনারা এরকমভাবে পরিষ্কার করেন। খুব সাবধানে করতে হবে কিন্তু, যাতে এগুলো, কিন্তু আমার ছেলেরা কালার, পারমানেন্ট কালার লাগিয়েছে, সেগুলো উঠবে না। অনেক সময় কালার করার সময় তো রিসেন্টলি কিছুদিন আগে কালার করিয়েছে, সেখানেও লেগেছে, তো সেই জায়গাগুলোতে হবে। এখানে যে দেয়ালের যে রয়েছে সেখানটাই আপনারা হালকা করে রাব করবেন, দেখুন ধীরে ধীরে কিন্তু লাইট হয়ে যাচ্ছে। তো এখন আমার তো এতটা দেখানোর সময় নেই, ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি অন্য যে মানে খুব নোংরা করে রেখেছি আমি একটা জায়গা আপনাদেরকে দেখাবো বলে সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের মানে উপরের ঢাকনাটা সবসময় ইউজ হয়, আমি এটা 1 সপ্তাহ ধরে ইউজ না করে আপনাদের জন্য রেখে দিয়েছি, যাতে পরিষ্কারটা দেখাতে পারিয়েছে। তার আগে আরও দুটো জিনিস হাতের কাছে রয়েছে, এটা হচ্ছে আমার চশমা, যখন সবসময় পড়তে হয় সেই জন্য তেল কালি ময়লা এর মধ্যে কী না লাগে, তো সেই চশমাটাও কিন্তু আমি এই স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে তারপরে জল দিয়ে ধুয়ে শুকনো সুতির কাপড় দিয়ে মানে গেঞ্জির কাপড় দিয়ে মুছে নিই, তাতে করে গেঞ্জির কাপড়, এখন আমাদের লেগিংস রয়েছে আর হাজব্যান্ডের গেঞ্জি তো রয়েছে, সেগুলো এই কাজে ইউজ করি। কারণ দেখুন পড়াশোনা, পড়ার জামা খুব যত বেশি আপনারা না ইউজ করবেন তত ভালো, কিন্তু এই গেঞ্জিগুলো সেই ক্ষেত্রে ইউজ করা যায়। আরেকটা রয়েছে যে ঘড়ি, লাইট
লাইট কালারের ঘড়ি আমার ভীষণ পছন্দ, কিন্তু লাইট কালারের ঘড়ি বা ঘড়ির কাঁচ সেগুলো কিন্তু নোংরাটা তোলার খুব ডিফিকাল্ট। বাড়িতে যতই আপনারা পরিষ্কার করুন না কেন তত কিন্তু নোংরা থেকেই যাবে। তো এই জায়গাগুলোতে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার এখানে স্ট্যান্ড নেই সেই জন্য আমাকে দেখানো যাচ্ছে না, মানে খুব অসুবিধা হচ্ছে এক হাতে করতে, কোথাও আমি সেট করতে পারছি না। দেখুন কতটা নোংরা ছিল সেটা কতটা পরিষ্কার হয়ে, যদি এটা একবার পরিষ্কার করা সেই জন্য নোংরাটা আপনার অতটা দেখতে পাবেন না। তবে যেটাতে বেশি রয়েছে সেই জায়গাটা যতক্ষণ না আমি আপনাদেরকে দেখাচ্ছি ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, একটা জায়গা আপনারা সাবধানে করবেন, সেটা হচ্ছে এই যে বোর্ডটা, এই বোর্ডে কিন্তু কখনো করবেন না। বোর্ডে যদি করেন কেমিক্যাল চলে যায়, আপনার বোর্ড কিন্তু নষ্ট হয়ে যাবে। বোর্ডে সব সময় শুকনো কাপড় দিয়ে মুছে রাখতে হয়। আমি একবার মানে বেকিং সোডার করতে গিয়ে এত ইন্সপায়ার হয়ে গেছিলাম যে ওটা করতে গিয়ে আমার এখানে লেগে গেছিলো, আমার এটা নষ্ট হয়ে গেছিলো। তো এইভাবে সুইচ বোর্ডটাকে কাট না করে আপনারা বাকি জায়গাগুলো করবেন। দেখুন কীভাবে ফটাফট কালার মানে নোংরা উঠে যাচ্ছে, এটা লাগে না। আমি অ্যাকচুয়ালি এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো বলে ইচ্ছাকৃতভাবে অনেকটা নোংরা করেছিলাম। মানে এটা ভাববেন না যে এতটাই দিদি নোংরা, মোটেও নয়। কারণ বুঝতেই পারেন এত কিছু যখন দেখায় তার মানে অনেক কিছু দেখায়, খুব বেশি নোংরা হাত দিয়ে এসে ধরে নোংরা আমি করেছি। আর আমার ছোটো ছেলেকে একটু বলে রেখেছিলাম বাবাই একটা একটু নোংরা করতে, তবে তো একদম মজাসে করেই দিয়েছে। তো আপনাদেরকে বোঝানোতে সুবিধা, দেখুন কতটা নোংরা উঠে আসছে কিভাবে। তো এই রকম ধীরে ধীরে এটাকে খুব বেশি বোর্ডে না নিয়ে গিয়ে এখানে ধরে ধরে আপনারা রাবিং করুন, দেখবেন উঠে যাচ্ছে। একইভাবে আপনাদের গ্রাইন্ডার মেশিন সব জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো যে সমস্ত জায়গাগুলো মানে কোনোভাবে জিদ্দি ময়লা যেটা আমরা বলি, মানে বাচ্চারা যদি এখানে কিন্তু ভালোভাবে কয়েক ফোঁটা ফেলেও আমি ইউজ করতে পারবো। কারণ এই জায়গাগুলো একটু ভিজিয়ে দিতে হবে, ছেলেকে যখন বলেছিলাম সে ভালোভাবেই নোংরা করেছে। আমার খাটুনি বাড়লো, কিন্তু আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি। অনেক সময় আমি বলে চলে যাই আপনাদেরকে করার জন্য বলি, আপনারা বলেন দিদি আপনি তো করে দেখালেন না, বুঝবো কী করে, সেরকম যারা ভাবছেন তাদের জন্যই আমাকে আমি এটা করে দেখালাম। অনেক সময় আমি বলে দিয়ে চলে যাই যে আপনারা করুন, দেখুন আটকে গেছিলো সেই ময়লাটাও কিন্তু উঠে যাচ্ছে। তাহলে সব জিনিস আপনারা গ্রাইন্ডার মেশিন থেকে শুরু করে সব কিছু ইউজ করতে পারেন। আর এই যে মানে ব্যাগগুলো বিশেষ করে হোয়াইট কালার যদি হয়ে থাকে আপনাদের জন্য আরও ভালো, তাহলে কালার লাগবে না। অনেক বেশি সফট হওয়ার জন্য আমাদের জায়গাগুলো কিন্তু কোনো রকম কোনো মানে মেশিন পচের কোথাও কোনো প্রবলেম হয় না। তবে হ্যাঁ, নেল পালিশের 12টা বেজে যায়, দেখুন নেল পালিশ আমার চটে গেছে। তো আমাদের তো আমরা কাজ করতে গেলে এগুলো তো দেখতেই পারি না, অর্ধেক সময় নেল পালিশ লাগানোরই সময় পায় না। আপনারা অনেক ভিডিওতে আমার দেখেই থাকবেন হাফ নেল পালিশ পরাই থাকে। কাজ করতে গেলে যারা কাজ করে না তাদেরই নেল পালিশ অত ভালো থাকে, আমার নেল পালিশটাও ভালো থাকে না। তো নেল পালিশ রিমুভারও কিন্তু আপনারা এই পলিথিনটা রিমুভ করার সময়তে তুলোর পরিবর্তে এই পলিথিনগুলো আপনারা ইউজ করতে পারেন, টিস্যুগুলো ইউজ করতে পারেন। আমি আপনাকে টিস্যুটা নেল পালিশ রিমুভার দিয়ে, এটা আমার নেল পালিশ রিমুভার, সেই টিস্যুতে দিয়ে কী করে আপনারা ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াশিং মেশিনের বাকিটা পরিষ্কারের কী হবে, নেল পালিশটা তুলে তারপরেই করবো বাকিটা। আর না হলে পুরোটা করতে গেলে অনেকটা সময় লাগবে, আপনাদের ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। নেল পালিশ রিমুভ করার জন্য আমরা ডাইরেক্ট তো এটাকে ইউজ করতে পারি, আরও একটা করতে পারি, ছোট কৌটোর মধ্যে আমরা এটাকে কেটে নেব। ডাইরেক্ট কাজটা তো খুবই সোজা, সেটা তো আমরা ইউজ করতেই পারি। এই ক্ষেত্রে এই টিস্যুগুলো কিন্তু আমার ভীষণ ভালো কাজে দেয়, বিশেষ করে ওই ব্যাগগুলো দিয়ে করলে তো ব্যাগগুলো একটু রাফ থাকে, কিন্তু এটা যেহেতু আমাদের ফেসের জন্য করা, ফেসের জন্য বা বেবি র্যাপিং যেগুলো থাকে বাচ্চাদের ন্যাপি পরিষ্কার করার জন্য যে মানে ন্যাপি র্যাপগুলো, সেগুলো দিয়েও কিন্তু আমরা করতে পারি। তো এটাকে ছোট্ট একটা কাঁচের বয়ামের মধ্যে নিয়ে
এই মুহূর্তে শুকনো কাঁচের বয়াম, ছোট কাঁচের বয়াম আমার কাছে হাতের কাছে খুঁজে পেলাম না। জানেন তো ম্যাজিক্যাল দিদি মানে সব জিনিস কোথায় কোন জিনিসটা থাকে, কোন জিনিসকে একটা দেখায় কি করি মনেই থাকে না। রাখি তো আমি দুটো ইয়ে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে এগুলো কিন্তু ভিজিয়ে রেখে দিলে আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়, বারবার করে তুলো খুঁজতে যেতে হয় না। এরকমভাবে অনেকটা নেল পালিশ রিমুভার কিন্তু মিসইউজও কম হয়। আমার এখন এই দুটো পরিমাণ লাগবে, এটাতে যতটা লেগেছে আরও একটা টিস্যু আমার এদিক দিয়ে হয়ে যাবে। দেখুন তো যাদের তুলো নেই, তুলোর কাজটা কটন বল সুন্দর করে রাবিং করার জন্য নেই, তারা কিন্তু এইভাবে রাব করে করে তুলে নিতে পারেন। দেখুন কি সুন্দর উঠে গেছে। নেল পালিশ রিমুভার দিয়ে তো নিশ্চয়ই উঠবে, কিন্তু কটনের কাজটা আমার হয়ে গেল। তো এই এখানে যে আমি আরেকটা শুকনো এক্সট্রা লাগিয়েছিলাম সেটা দিয়ে আমি এই পাশটা মুছে নিচ্ছি। দেখুন পুরো কালারটা উঠে গেছে। এইরকম করে আপনারা এটাকে কটনটাকে আটকে রেখে দিতে মানে বয়ামে ভরে আপনারা রেখে দিতে পারেন, তাতে রিমুভারটা অনেকটা কম লাগে। তো কিন্তু পলিথিন দিয়ে করাটা অনেকটা ডিফিকাল্ট। আমি এটা পুরোটাকেই করে রেখে দেবো, এটা এটার উপরে আটকে রেখে দিয়েছি, কারণ এক্ষুনি আমি ভিডিও শেষ করে একটা কোটো নিয়ে যাব। তো এটা এখানে রইলে উড়ে যাবে না, নাহলে খুব তাড়াতাড়ি এটা একটু পরে আবার এটা ড্রাই হয়ে যাবে। এটা যেরকম ড্রাই হয়ে গেছে, তো এইরকম টিস্যু যাদের থাকবে তারা এগুলোকে ফেলবেন না, এগুলো রিউজ এরকমভাবে করে নিন। ধন্যবাদ বন্ধুরা।